বলুন তো বন্ধুগণ, এই দুটি অক্ষরের নাম কি একটু চিন্তা করুন। হ্যাঁ, গইন খ, গইন খ। এটা কোত্থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালীর শেষ ভাগ থেকে। বলুন তো বন্ধুগণ, এই তিনটি অক্ষরের নাম কি? তা, দাল, ত। তা, দাল, ত। বলুন তো এটা কোত্থেকে উচ্চারণ হয়? হ্যাঁ, জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। তা, দাল, ত। তা, দাল, ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্রহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বন্ধুগণ, কুরআন এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অল্পদিনেই কুরআন শিখি আমাদের আসরে আমরা ইনশাআল্লাহ। যারা কোরআন পারি না, পড়তে পারি না, তাদের জন্য এই আয়োজন। তো চলুন আমরা আমাদের আজকের দ্বিতীয় ক্লাস শুরু করি। আজকে আমরা শিখব ইনশাআল্লাহ কোরআনের অক্ষর, যেগুলো আমরা শিখেছি ইতিমধ্যে সেগুলো উচ্চারণ এবং এই অক্ষরের পরীক্ষাটা। চলুন বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, পরীক্ষার আগে আমরা পিছনের ক্লাসটা আর একটু দেখে নিই। তাহলে দেখুন আমরা কি শিখেছিলাম। কণ্ঠনালীর থেকে তিনটা অক্ষর, কণ্ঠনালী তিনটে ভাগ করেছিলাম। প্রথম ভাগ হামজা হা, মধ্যভাগ আইন হা এবং শেষ ভাগ গইন খ। প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ, এরপরে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া কফ, জিব্বার গোড়া তার একটু আগে বাড়াইয়া কাফ। কোরআনের চ্যানেলে আপনারা যারা আজকে নতুন, যেহেতু এটা একটা কোর্স, ধারাবাহিক ক্লাস, আপনারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের মূল্যবান কমেন্টস, লাইকস, ডিসলাইকস দিন, যাতে আমরা আরো সুন্দরভাবে সাজাতে পারি। পরের স্লাইডে দেখুন, আমরা একটু রিক্যাপ করে নিচ্ছি যাতে করে আমরা সুন্দরভাবে সাজাতে পারি, আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি। প্রিয় বন্ধুগণ, জিহ্বার মধ্যভাগ থেকে তিনটি অক্ষর উচ্চারণ হয়, আমরা আগে শিখেছিলাম, আর একটু আমরা শিখে নিচ্ছি। তিনটি অক্ষর হলো জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া, আমরা শিখেছি। জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। এরপরে জিহ্বার মধ্যভাগ শেষ, জিহ্বার আগা, জিহ্বার আগাকে উপরে তালুর সাথে লাগাবো। আমাদের উপরে আপার প্যালেট, হার্ড প্যালেট যাকে বলা হয়, আপার প্যালেটের সাথে টাচ করব। দুটো অক্ষর আছে এখানে, কি কি? নুন এবং র। নুন জাস্ট জিহ্বার আগাটা উপরে তালুর সাথে লাগবে, কোনো কঠিন কিছু না, যেভাবে স্বাভাবিকভাবে লাগে আপনারা সেভাবেই লাগাবেন। নুন কি হলো? নুন, নুন, নুন। আর এটা কি? র, র, র। নুন, র, নুন, র। জাস্ট আগার পিঠে উল্টা পিঠে লাগিয়ে রাখবেন। কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে আমরা এত কঠিন ভাবে তখন আবার ইউজ করবো না। জাস্ট আজকে আমাদের অক্ষরগুলো শেখার জন্য জায়গাগুলো জাস্ট চিনে নেওয়া, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় দেখবেন এত কঠিন ভাবে আমরা টাচ করাবো না। এরপর দেখুন, জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা, দাল, তোয়া। তা, দাল, তোয়া। আর জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে লাগবে। সা, জাল, জোয়া। সা, জাল, জোয়া। সা, জাল, জোয়া। আর কি লাগবে? জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে, নিচের পাটি গোড়ার সাথে লাগবে। ঝা,
সিন সোয়াদ, ঝা সিন সোয়াদ, ঝা সিন সোয়াদ। তো মোটামুটি শিখলাম বন্ধু, চলুন এবার আমরা ঠোঁটের কয়েকটা ওয়ার্ড আছে সেটা আমরা অক্ষর আছে সেগুলো আমরা একটু দেখি কি কি আছে ঠোঁটে। দেখুন চারটা অক্ষর আছে, চারটা হরফ আছে, সে চারটা হরফকে আমরা কি বলবো? দুই ঠোঁটের ভিজা অংশ দিয়ে বলে বা, নর্মাল মা বা, যেমন বিসমিল্লা বা। তারপরে মিম, মিম হবে ঠোঁটের এই যে শুষ্ক অংশ এটা দিয়ে হয় মিম। মিম মালিকি ইয়াওমিদ্দিন, মালিকি ইয়াওমিদ্দিন। ওয়াও 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 করতে ঠোঁটকে গোল করে, ঠোঁটকে গোল করে, জাস্ট গোল করে আপনারা ওয়াও বলবেন। ওয়াইলুল্লি ওয়া ওয়া, ওয়াইলুল্লিল মুসল্লিন, ওয়া ওয়া। তারপর কি ফা ফা, জাস্ট ফায়ের উচ্চারণটা হবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে, ফা ফা ফা। ফাওয়াইলুল্লিল মুসল্লিন, ফাওয়াইলুল্লিল মুসল্লিন, ফাবিয়াইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, ফা ফা। এরপর দেখুন দোয়াত এবং লাম, এই দুটো অক্ষর আসবে জিব্বার ঘোড়ার কিনারা, যে কোনো এক পাশে মাড়ির সাথে লাগাবেন, জাস্ট দোয়াত। ওলা দলিন, ওলা দলিন, লিন আর লাম, লামটা কি জিব্বার ঘোড়ার কিনারা, যে কোনো মাড়ির সাথে লাগিয়ে বলবেন লাম 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 লাম, দোয়াত এবং লাম। তো বন্ধুগণ দেখতে দেখতে আমরা 28টি হরফ একটু পূর্বের ভিডিওর পরে আমরা আবার একটু আলোচনা করে নিলাম, এবার চলুন দেখি আমরা কি শিখলাম। প্রিয় বন্ধুগণ নিচে দুটো অক্ষর দেখতে পাচ্ছেন, হরফ। এবার আপনাকে বলতে হবে এই হরফ দুটোর নাম কি, এটা কি হরফ বলুন তো, একটু চিন্তা করুন। হ্যাঁ, এটা হলো আইন হা, আইন হা। এবার বলুন তো এটা কোথেকে উচ্চারণ হয়, একটু চিন্তা করুন। আইন হা, আইন হা, জি। এটা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ হয়, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন হা, আইন। এবার দেখুন তো এই হরফ দুটো কি, একটু বলুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। হামজা হা, ইয়েস হামজা হা। বলুন তো হামজা হা কোথেকে উচ্চারণ হয়, একটু চেষ্টা করুন, চেষ্টা করুন। হ্যাঁ, কণ্ঠনালীর প্রথম ভাগ থেকে হামজা হা। প্রিয় বন্ধুগণ পরের পরীক্ষা যাওয়ার আগে একটা আয়াত দেখে নি, আমাদের আয়াত একটা সামনে এসেছে সূরা কামারায়, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি। সুবহানাল্লাহ, কোরআনকে সহজ করে দিয়েছে, কোনো কঠিন না, একটু চেষ্টা করেন পারবেন। বলুন তো বন্ধুগণ এই দুটো হরফের নাম কি, অক্ষরের নাম কি, বলুন চেষ্টা করুন একটু। হ্যাঁ, গইন খ, গইন খ, এটা গইন এটা খ, গইন খ। কোথেকে উচ্চারণ হয় বলুন তো একটু চেষ্টা করুন, কোথেকে, কোথেকে উচ্চারণ হয়, কোথেকে। হ্যাঁ, কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গইন, এটা কোথেকে উচ্চারণ বলুন তো, এটা নাম কি, এটা চেষ্টা করুন, কি নাম। হ্যাঁ বন্ধুগণ, কফ কফ কফ, উল উল উল, বলুন তো কোথেকে উচ্চারণ হলো ক ক ক, কোথেকে বলুন, চেষ্টা করুন কোথেকে উচ্চারণ হলো, জি জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, কফ কফ কফ। বলুন তো এটা কি, এই হরফটার নাম কি, একটু চেষ্টা করুন, কাফ। হ্যাঁ, কাফ কাফ, এটা কোথেকে উচ্চারণ হয় একটু বলুন, চেষ্টা করুন, কাফ কোথেকে। হ্যাঁ, একটু দেখুন জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, কাফ। এরপর কি দেখুন, কি নাম এটা, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, কোথেকে উচ্চারণ বলুন তো, জিম শিন ইয়া, কঠিন ভাবে কোথায় বলুন তো, জিব্বা। হ্যাঁ, জিব্বা কোথেকে, জিব্বার
মধ্য ভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে। ফার্স্ট ক্লাস, গুড। ধনু এটা কি? নুন। নুন, হ্যাঁ নুন, এটা নাম হলো নুন। কর্তৃক উচ্চারণে বলুন তো, চেষ্টা করুন তো। নুন, জিব্বার আগা কোথায় লাগবে? জিব্বার আগা, হ্যাঁ উপরের তালুর সাথে লাগায়া। জিব্বার আগা উপরের তালুর সাথে লাগিয়ে বলুন তো এটা কি বন্ধুবান, চেষ্টা করুন। এর নাম কি? এটা এটা কি নাম? র। হ্যাঁ র, এটা নাম হলো র। কর্তৃক উচ্চারণ হয় জিব্বার আগা, বলুন জিব্বার আগার উল্টা পিঠ, হ্যাঁ উল্টা পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে র র র। বলুন তিনটে অক্ষর এটা কি কি বলুন তো, এটা কি নাম বলুন বলুন, চেষ্টা করুন চেষ্টা করুন, এটা কি নাম? তা দাল ত, তা দাল ত, করতে উচ্চারণ হয় তা 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 তা। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত, তা দাল ত। এখন এটা কি বলুন, এটা কি নাম? তিনটা ফোঁটা উপরে, আর এটার উপরে একটা ফোঁটা নকতা, আর এটা একটা নকতা, বলুন এটা কি? সা জাল জোয়া, সা জাল জোয়া। কোথেকে? জিব্বার আগা, বলুন জিব্বার আগা কোথায় লাগবে? সামনের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সা জাল জোয়া, সা জাল। এটা কি বলুন তো, কি বলে এটাকে? একটু চেষ্টা করুন, কি নাম? তিনটা অরবের নাম কি বলুন? হ্যাঁ ঝা সিন সোয়াত, ঝা সিন সোয়াত। কোথায় উচ্চারণ হয় ঝা? জিব্বার আগা কোথায় মিলবে, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে না নিচের দাঁতের গোড়ার সাথে? হ্যাঁ সামনের নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। জাস্ট জিব্বাটাকে নিচে ছেড়ে দেন, ফেলে দেন। ঝা সিন সোয়াত, ঝা সিন, ঝা সিন সোয়াত। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা দেখতে দেখতে আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসেছি। প্রিয় বন্ধুগণ, ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনারা নিশ্চয়ই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ভালো লাগে কমেন্টস করবেন, আমরা কন্টিনিউ করবো। আর যদি ভালো না লাগে কমেন্টস করবেন, জাস্ট বন্ধ করে দেব, কারণ আপনাদের জন্যই আমাদের এই চেষ্টা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।